হ্যালো আমার বাংলাদেশি এবং ইন্ডিয়ান আর্মি, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমরা থাম্বনেইল দেখে বুঝেই গেছো যে ভিডিওটা কি সম্পর্কিত। হ্যাঁ, আমরা কিছু জিমিনের মিস্টেক দেখব এবং সেগুলোকে আমি এক্সপ্লেন করব তোমাদের সামনে। এইরকমই ভিডিও প্রত্যেক মেম্বারের আমি বানাবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, নিচে কমেন্ট করবে। জাস্ট একটা ফান হিসেবে আমরা এক্সপ্লেন করব। যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে। চলো ভিডিও শুরু করা যাক। আমাদের মুচির কিছু কিউট কিউট মিস্টেক আমরা দেখব। লেটস গো। জিমিন এখানে গ্রসারি মার্কেটে আছে। ও, এটা জাংকুকের পছন্দ। চলো এগুলো রেখে আসি। এটা কে? সরি সরি, জিমিন অন্য লোকের বাস্কেটে তার জিনিসগুলো রেখে দিচ্ছিল। এখানে জিমিন, ওহো পড়ে গেল। ডান্স করার মুডে একদম নেই, করতে হয় করছে। এটা কি হলো? এখানেও জিমিন পড়ে যাবে। এই দেখো, ডান্স করতে করতে একবার হলো, একবার কি অনেকবার পড়ে যায় জিমিন। তোমরা হয়তো অনেক শর্ট ভিডিওতে দেখে থাকবে জিমিনের এই পড়ে যাওয়ার ঘটনাগুলো। জিমিন তুমি ঠিক আছো তো? জাংকুকের সাথে সবসময় ধাক্কা লেগে যায়। আর এখানেও এখানে জিমিনকে পাটা মুড়তে হতো, কিন্তু মুড়তে পারেনি, ভুলে গেছে। আর সব সময় জিমিন ডান্স করতে করতে যে কোথায় চলে যায়। এ দেখো আসছে। সব সময় জিমিনকে খুঁজে বেড়াতে হয়। এ দেখো চলে এলো। এখানে হয়তো জিমিন গান করার চেষ্টা করছিল, না হলে কিছু বলার চেষ্টা করতে যাচ্ছিল, কেউ শোনেনি। সো এম্বারেসিং। বাপরে, জিমিন দেখো আবার জাংকুকের সাথে। আর এখানে এদের দুজনের মস্তি চলছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতন। আরে কোথায় পা দিয়ে দিল জাংকুক? বাও, আবার পড়ে গেল বেচারা। কত বাজছে পরে স্টেজে। এই দেখো জিমিনকে লক্ষ্য করো। জিমিন হয়ে গেছে, কত ওই স্টেপটা করে যাবে একই, ভুলে গেছে জিমিন করতে করতে। তুমি কোথায় যাচ্ছ জিমিন? ওহো, সব সময় একা পড়ে যাই। জিমিন এখানে বলছে যে আমি ফ্রাস্ট্রেটেড ছিলাম না, কিন্তু আমি ভাবছিলাম আমাকে এটা ফাটিয়ে কি বাইরে বেরোতে হবে, না আমার এখানে বসে থাকা উচিত, না দাঁড়িয়ে থাকা উচিত। আমি এগুলো জলদি জলদি ভাবছি, আমার মাথাটাই বলের উপরে ঠেকে যাচ্ছিল আর আমাকে দেখতে ভালো লাগছিল না, তাই আমি ওটাই বসে বসে ভাবছিলাম যে যখনই আমাকে নিচে যেতে হবে আমি ওটাকে খুলে ফেলবো। নেক্সট, এখানে এই যে হোস্ট একটার পর একটা গান বলবে আর ডান্স করে দেখাতে হবে। এখানে বয় ইন লাভ গানটা বলেছিল। আর জিমিনকে ভালো করে লক্ষ্য করো, এই যে লাল অ্যারোটা দেখাচ্ছে, সব ভুলে গেছে, সব ভুলে গেছে, মাথার থেকে আরও বেরিয়ে গেছে। জিমিন এখানে এসো, এর সাথে আমাদের কী করা উচিত? তুমি কি সত্যি এদের গ্রুপেরই তো, না অন্য গ্রুপের? জিমিন একটা স্টেপ হলেও তো ঠিক করে করতে পারতে। এই সিনটা অনেক ফানি লেগেছে। জিমিন লেফটে লেফটে তাকাও, লেফটে। জাংকুকের হাসিটা দেখো, সুগাও হাসছে ওদিকে, বিও। এই দেখো দিল জাংকুক তোমাকে একা। রান বিটিএস এর এপিসোড এটা।
গুড বাই। এই দেখো, শুধু পড়তে পড়তেই বাঁচে, নিচের দিকেও তাকাতে পারে একবার। আবার বয় ইন লাভ, আবার ভুল স্টেপ, পিছনের দিকে তোমার ছিল জায়গা। ঝাঙ্কু কেমন ঠেলে দিল। এরা দুজন জিমিনকে টিজ করছে, জিমিন আবার স্টেপ ভুলে গেছে, দাড়ি রয়ে গেছে। ও হো জিমিন, ইয়াস জিমিন, জোর লাগাও জোর লাগাও। ভি কত আরামসে যাচ্ছে, এটা পাজল ঠিক করতে হবে এই গেমটাতে। জিমিনের কি একটু শক্তি নেই, দেখো এরা কত আরামসে আছে, জিমিন যেতেই পারছে না। কোন দিকে যাচ্ছে জিমিন? ওহো জিমিন কেমন হয়ে যাচ্ছে। এই দেখো পড়ে গেল, জলে পড়ে গেল। জিমিন বলছে আমি এখনো মরিনি। জিমিন হেল্প চাইছে আর এমের কাছে, আর এম হেল্প করে দাও, স্যার প্লিজ আমাকে হেল্প করো। বসে থাকতে থাকতে পড়ে যায় জিমিন, হাসতে হাসতে পড়ে যাচ্ছে চেয়ার থেকে। ও মাই গড, জাঙ্কুক সাবধানে। ওহো জাঙ্কুকও পড়ে গেল। এই তো আঙুলে লেগে, আঙুলের গিটে একদম। জিমিনকে দেখা যাচ্ছে জিমিন জমে গেছে একবারে। এটা আমফানের পারফরমেন্স, এখানে আর এম জিমিনকে খুঁজছে। হোয়ের ইজ জিমিন, জিমিন কোথায় গেল, আর জিমিন কোথায় দাঁড়িয়ে? দেখো হাসছে কেমন বদমাস, আর এম রেগে একবারে আগুন চলছে মাথায়। বিটিএসরা তাদেরই শো দেখছে ওই ভিডিওটাই। জিমিন হাসছে কেমন, আরে মিস সো কিউট। এটাও রান বিটিএস এর একটা সিন, যেখানে ঝাঁপিয়ে ফটো ক্লিক করাতে হবে। জিমিন আর চেয়ার কখনোই পটে না, জিমিনের সাথে চেয়ার একদম কট্টার দুশমন। জিমিন ঠিক করে পজিশন নাও, তোমার কোন দিকে করছো, এদিক ওদিক। জাঙ্কুকের হাসিটা দেখো, ডান স্টেপ করতে গিয়ে আবার স্লিপ। ওহো জিমিন, এই দেখো আবার ডান্স করতে লাগিয়ে দিল পড়ে যাওয়ার পরে। এখানে জিমিন কথা বলতে বলতে, আরে ধরো ধরো ধরো, পড়ে যাচ্ছে, তবু কথা বলা থামেনি, কথা বলে যাচ্ছে। জিমিন দিল যেহোপের কনুয়ে। ও মাই গড, এটা কিন্তু লাগবে, এটা লাগবে, এটা খুবই লাগবে। আরে যেন ওদের এক সাইডে সরিয়ে দিল। এটা কি ছিল, এটা কি ছিল, আবার ভুল, কোনো ব্যাপার না, এরকম তো হয়, হতেই থাকে। ইটস কিউট, হাসছে দেখো, জাঙ্কুক খাই দিচ্ছে, আর খেতে খেতে পড়ে গেল। ওহো জামাতে পড়লেও ক্ষতি ছিল না। ও বলছে তোমাদের পাগুলো রাখো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর রাখতে গিয়ে ঠোকা গেল যে ভিয়ের সাথে জিমিনের ডান্স করতে করতে। এই দেখো পড়ে গেল জিমিন, নো প্রবলেম। আর এম বলছে আবার, ওহো জিমিন কত পড়বে তুমি। ওকে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে। আর তোমার যদি কোনো বিটিএস বন্ধু বা বান্ধবী থাকে তাহলে তাদের সাথে শেয়ার করে দেবে ভিডিওটা। আর আরও যদি এইরকম ভিডিও দেখতে যাও অন্যান্য মেম্বারদের, তাহলে নিচে কমেন্ট করো। ওকে
নিজের খেয়াল রেখো, টেক কেয়ার, বাই বাই।